হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো আমার মেল আইডি যদি ভুল করে ডিলিট করে ফেলি কীভাবে রিটার্ন করা যায়। চলুন শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে সেটিংয়ে ফেস করবো। একটা নতুন পেজ আসবে, প্রথমে আমরা মেল আইডিটা ডিলিট করে দেবো। অ্যাকাউন্টে ক্লিক করবো, আমরা গুগলে ক্লিক করব, এখান থেকে আমাদের মেল আইডি একটা সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে ডিলিট করে দেবো। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। রিমুভ করে দেবো, ক্লিক করব। মেল আইডিটা ডিলিট হয়ে গেছে, মেল আইডিটা এখানে নেই, মেল আইডিটা ডিলিট হয়ে গেছে। মেল আইডিটা আমরা রিটার্ন করবো, রিটার্ন করার জন্য আমরা ইউটিউবটা ওপেন করে নেব। ইউটিউবের লোগোতে ক্লিক করব, আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা মেল আইডিটা এখানে টাইপ করে দেবো, যেটা আমাদের মেল আইডিটা ডিলিট হয়ে গেছে, আমরা ডিলিট করে দিয়েছি। মেল আইডিটা এখানে টাইপ করে দেবো, দিয়ে নেক্সট করে দেবো। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো, দিয়ে নেক্সট করে দেবো। একটা মোবাইলে একটা মেসেজ আসবে, আমরা মেসেজটাকে ইয়েস করে দেবো, আর আমরা এগ্রি করে দেবো। ওয়েট করবো, আর আমরা লোগোতে ক্লিক করবো। লোগো সাইটে দিচ্ছে না দেখতে পাচ্ছি, দিচ্ছে না, ক্লিক করবো। দেখতে পাচ্ছি যে মেল আইডিটা কানেক্ট হয়ে গেছে, আমরা যেটা মেল আইডি ডিলিট করে ফেলেছিলাম এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমরা ব্যাক করবো, আমরা সেটিংয়ে ক্লিক করবো, আমরা অ্যাকাউন্টটা ওপেন করে নেবো। এবার গুগলে ক্লিক করব। Hey there, subscribe to my channel and also press this bell icon. আমরা ডিলিট হয়ে গেছে, এখানে কানেক্ট হয়ে গেছে। Hey there, subscribe to my channel and also press this bell icon. Hey there, subscribe to my channel and also press this bell icon.